সামগ্রিকভাবে এই এ পর্যন্ত যে পনেরো জনের মনোনয়ন ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প তার মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের চেহারাটা কেমন হতে যাচ্ছে আমরা যেহেতু ভোট দিয়ে একটা করেছি এবং সেটার দায়িত্ব তো আমাদের নিতে হবে তিনি যেই লক্ষ্যে ভোট চেয়েছিলেন সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমার ধারণা সেই ব্যক্তিগুলি সঠিক ব্যক্তি সবকিছুই কনজারভেটিভদের হাতে চলে গেল রিপাবলিকান মনোনীত নয়জন সুপ্রিম কোর্ট জাস্টিসের মাঝে আটজনই তাদের যার ফলে এখনকার সুপ্রিম কোর্ট থেকে কোন চেক অ্যান্ড ব্যালেন্স তো দূরের কথা শুধুমাত্র ফুলের মালা নি তারা ওয়েট করবেন যে কোনো বিল শুধুমাত্র পাস হওয়ার সাথে সাথে এটা চ্যালেঞ্জ হলেই সেটা বাদ হয়ে যাবে তিনি একদিনের জন্য হলো স্বৈর শাসক হবেন তার বিপক্ষে এমন কোনো শক্তি নাই ডেমোক্র্যাটদের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সেটাকে প্রতিহত করা আপনি নিশ্চয়ই মনোনীত ব্যক্তিদের সম্পর্কে জানেন কয়েকজনের কথা বললাম আমি ব্যক্তি বিশেষ যাদের ব্যাপারে বেশি আলোচনা সমালোচনা বিরোধিতা হচ্ছে সেই ব্যক্তিগুলো ধরে আলোচনা করব আমি সামগ্রিকভাবে এই পর্যন্ত যে পনেরো জনের মনোনয়ন ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প তার মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের চেহারাটা কেমন হতে যাচ্ছে এবং তার কী প্রতিফলন পড়বে গোটা দেশের উপরে জি ধন্যবাদ আপনাকে দেখুন আমাদের ইংরেজিতে একটা কথা আছে দ্য পিপুল ডিজার্ভ দ্য গভর্নমেন্ট দে গেট দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ মানুষ যেরকম সেরকম গভর্নমেন্টই তারা ডিজার্ভ করে তা আমরা আমেরিকার ভোটার আমি আমরা ইনক্লুডেড আমরা যেহেতু ভোট দিয়ে একটা দলকে মনোনীত করেছি এবং সেটার দায়িত্ব তো আমাদের নিতে হবে সেই হিসাবে আমরা মনে করি আমরা এরকম একটা প্রশাসনে আমরা চেয়েছিলাম এবং এটা আমরা জেনে বুঝেই ভোট দিয়েছে কারণ এই যাদেরকে এখন মনোনয়ন দিয়েছে তাদেরকে দিয়ে যেই নীতি নীতিমালাগুলো ডোনাল্ড ট্রাম্প বাস্তবায়ন করতে যাচ্ছে এগুলি কিন্তু কোনো রাগ ছিল না এগুলি কোনো গোপন ছিল না এবং তার যে মানে কাঙ্ক্ষিত লক্ষ্য ডোনাল্ড ট্রাম্পের এবং সেটাকে যদি বাস্তবায়ন করতে হয় এবং সেটার পক্ষে তো মানুষ ম্যান্ডেট দিয়েছে তাহলে কিন্তু যে লোকগুলোর কথা আপনি বললেন তাদেরকে আমরা একটু একটু করে একটু পরে বলবো সেই যে নীতিমালা সেই যে তার লক্ষ্য সেই যে তার ই আর কি প্রজেক্ট এগুলি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বরং এই লোকগুলি সুযোগ্য মানুষ কারণ আপনি আম গাছে তো আর কাঁঠাল আশা করা উচিত না তাই না এটা এটা ভুল হবে আমরা আমি যদি মনে করি যে আমার কাছে এটা ভালো লাগছে না তাহলে এটা মানে আমাকে এটা গ্রহণ করতে হবে কারণ আমি দেশের আমি ভোট দিয়েছি ভোটে হেরে গিয়ে যারা জয় হয় তাদেরকে মেনে নেওয়া হচ্ছে দেশের কালচার এবং সেটা আমরাও মনে করি মেনে নিয়েছি তবে তিনি যে লক্ষ্যে ভোট চেয়েছিলেন সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমার ধারণা সেই ব্যক্তিগুলি সঠিক ব্যক্তি তবে ব্যক্তিগুলো আসলে দেশের জন্য কেমন হবে পৃথিবীর জন্য কেমন হবে এবং এমন এমনকি যেসব মানুষ তাদেরকে ভোট দিয়েছে তারা চার বছর পরে কিরকম একটা অবস্থায় গিয়ে দাঁড়াবে সেটা কিছুটা অনুমান করা যায় সেই লক্ষ্যে যদি কয়েকজনের কথা বলি সবার কথা নাই বললাম আপনি যেমন বলেছেন ম্যাড গাইডস ম্যাড গাইডস হচ্ছে একটা ব্যক্তি যিনি কংগ্রেসম্যান থাকাকালীন তার বিরুদ্ধে কংগ্রেশনাল ইনভেস্টিগেশন হয়েছে এবং এরকম মানুষ কিন্তু খুব বেশি না যাদের বিরুদ্ধে কংগ্রেশনাল ইনভেস্টিগেশন হয়েছিল তার মধ্যে একজন ছিল মনে করেন যে আপনার ইয়ে যেই লোকটা জর্জ স্যান্টোস যাকে পরে ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে রিপাবলিকান দল থেকে তার বাইরে গিয়ে আরো কেউ কেউ আছে তে ম্যাড গাইডস এমন একটা ব্যক্তি যিনি হচ্ছেন যে প্রকৃত অর্থেই একজন লিটারালি একটা অপরাধী কারণ হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগগুলো খুব মারাত্মক মধ্যে রয়েছে যে আন্ডার এজ অর্থাৎ বয়স্ক মহিলাদের সাথে তার যে যৌন আচরণ যৌন মিলন সতেরো বছরের একটা মেয়ে রয়েছে তার ড্রাগ এডিকশানের ব্যাপারে তার বিরুদ্ধে মানে অভিযোগ রয়েছে এবং অনেক ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে এবং এখানে এখানে একটু একটু ইন্টারাপ্ট করি যে তিনি নিজেই অভিযুক্ত বা অভিযুক্ত অপরাধী বলতে পারি তিনি বিচার বিভাগ এটা কি তিনি দেশের নেতৃত্ব দেবেন তো সেই হিসেবে তো ঠিকই আছে সেই অর্থে আপনি ঠিকই বলেছেন আমিও যে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের যে এজেন্ডা এগুলিকে বাস্তবায়ন করার জন্য তারাই হচ্ছে রিয়েল সোলজার কারণ তাদের গ্রুপ প্রায় হচ্ছে এই রকম তবে আশা করা গেছিল অন্তত যে ঐতিহাসিকভাবে যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ জাস্টিস বিচার বিভাগ যেটা যেটা যদিও প্রশাসনের অংশ কিন্তু ঐতিহাসিকভাবে আমেরিকাতে এই এটা যেহেতু একটা বিচার সংক্রান্ত একটা এই মন্ত্রণালয় সেটাকে ধরে নেওয়া হয় যে ব্যক্তিকেই তারা নিয়োগ দেয় যে গভর্নমেন্ট তারা দলীয় সাধারণত হয় না নিরপেক্ষ জাতীয় খুবই হাইলি রেসপেক্টেড ব্যক্তিদেরকে সাধারণত মনোনয়ন দেয় এমনকি গত বছর ডোনাল্ড ট্রাম্প যাকে দিয়েছিল যে বিলবার সেই ব্যক্তিও কিন্তু যথেষ্টই সম্মানীয় এবং যেই জন্য তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সব কিছুর সাথে একমত পোষণ করেনি তাই না তো এরকম আশা করা গিয়েছিল এইটা এইটা থেকেই শিক্ষা তিনি ম্যাট গাইডসকে এবার দিয়েছেন যে তার যে এজেন্ডা সেটাকে বাস্তবায়ন করার জন্য এজেন্ডাটা কি ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন আই এম দ্য ইউ রেট্রিবিউশন তাদের যে প্রতিশোধ এবং এমন কি তিনি বলেছেন যে জো বাইডেনকে প্রয়োজনে হচ্ছে একটা বিচার কাউন্সিল করে তাকে জেলে কিভাবে নেওয়া যায় এরকম কথাও নির্বাচনী প্রচারণায় নিয়ে এসেছিল তাহলে যত ধরনের রিভেঞ্জ যত ধরনের তারপরে হচ্ছে আপনার যে জানুয়ারি সিক্স এর যারা দণ্ডিত অপরাধী রয়েছে তাদেরকে তিনি মাফ করে দিবেন তাদেরকে মাফ করে দিবেন এবং হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ জাস্টিস অ্যাটর্নি জেনারেল তিনি হচ্ছে সবচেয়ে বড় আইন প্রণেতা গভর্নমেন্টের পক্ষে এর মানে হচ্ছে লিগাল যত ইস্যু আছে যে কাকে মাফ করা যায় কাকে করা যায় না কোন কেসে কাকে মানে জড়ানো যায় সে সমস্ত ধরনের মানে সমস্ত ধরনের সাজেশনে তার কাছ থেকে আসবে তার কথা তারপরে হয়েছে আপনার পিট তিনি অনেকটাই হচ্ছে একটা টক শো হোস্টের একজন হচ্ছে এই আর কি এবং ফক্স নিউজের টক টক শোর তার নাম হচ্ছে হ্যাকসেট এই লোকটার মিনিমাম কোনো ইয়ে নাই মানে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্বন্ধে মিনিমাম কোন যোগ্যতা নেই তিনি আর্মিতে সার্ভ করেছে সোলজার হিসাবে এর বাইরে গিয়ে তার কোনো যোগ্যতা নেই এখন চিন্তা করুন প্যান্টাগনের মতো একটা জায়গা যেখানে সাত লক্ষ মানুষ এখানে প্রায় নানানভাবে ইনভলভ এবং এখানে আটশো বিলিয়ন ডলারের হচ্ছে বাজেট আটশো বিলিয়ন ডলার হচ্ছে ক্লোজ টু ওয়ান ট্রিলিয়ন ডলার ওয়ান ট্রিলিয়ন ডলার কিন্তু পৃথিবীর প্রথম দশটা ধনী দেশ বাদ দিলে অন্য দেশের বাজেটের পরিমাণ এক ট্রিলিয়ন ডলার হয় না সেই বাজেটটা তিনি হ্যান্ডেল করবেন যে ব্যক্তির মিনিমাম কোন ধরনের ইয়ে নেই যোগ্যতা নেই তারপরেও কথা আছে তিনি বলছেন তার তার বিভিন্ন ইন্টারভিউতে যে আমেরিকান আর্মিতে নারীদের সেরকম কোনো ভূমিকা থাকা উচিত না কমবেট আর্মিতে নারীদের কোনো ভূমিকা নেই কারণ নারীরা হচ্ছে দুর্বল তারা ঐতিহাসিক জন্মগত ভাবেই দুর্বল তা আমাদের যেটা দরকার এটা ডাইভার্সিটি দরকার নাই আমাদের আর্মিতে আমাদের দরকার হচ্ছে ইউনিটি এটা হচ্ছে এই লোক হ্যাঁ এখন চিন্তা করুন এল জিবিটি অনেক দূরের কথা রয়ে গেলো তারপরে আপনি বলেছেন মানে হচ্ছে আপনার পেন্টাগন এর ইস্যুতে একটা আমার সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে সেটা হচ্ছে যে পেন্টাগন যেভাবে চলে নিশ্চয়ই একটি ফেডারেল সরকারের অধীনে আপনার নির্বাচিত সরকারের অধীনে তারা কাজ করে কিন্তু পেন্টাগন যাতা খুশি কি মেনে নেবে না সেটা সেটা মেনে নেবে না কিন্তু নীতি নির্ধারণের ব্যাপারে বাজেটগুলো কিভাবে অ্যালোকেট করা হবে মানে কোথায় কত টাকা দেওয়া হবে কোন জায়গা থেকে কাট করা হবে কোন জায়গায় তাদের ডিপ্লয়মেন্ট থাকবে সেইগুলি তো আসলে এক্সিকিউটিভ লেভেলের আলোচনা আপনি যেটা বলছেন সমস্ত অর্ডার তারা নিতে হয়তো বাধ্য না কিন্তু প্যান্টাগনের ব্যাপারে তো এটা তো তার তো তার হচ্ছে যে তার তো অনেক বড় সে থাকবে এখানে বিভিন্ন যুদ্ধগুলি যা আছে পৃথিবীতে এমনকি আমাদের যে সোলজার আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে মিডল ইস্টে ফোর্টি সেভেন থাউজেন্ড সোলজার আছে তাদের কোন দেশে রাখবে কোথায় রাখবে না সেগুলির কথা তার দ্বারা নির্ধারণ হবে আমার একটা ব্যক্তিগত ভাবে খুব আপনি জানেন সেইখানে নামে যে ব্যক্তিকে এখানে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি মানে আমাদের বন ও পরিবেশ মন্ত্রণালয় আপনি যদি ধরেন সেভাবে এবং জলবায়ু বাংলাদেশের প্রেক্ষিতে যে সেইখানে জেলডিনকে যে দেওয়া হয়েছে সেই ব্যক্তিটা হচ্ছে টোটালি তিনি মনে করেন যে ক্লাইমেট চেঞ্জ একটা হোক এটার বিজ্ঞান ভিত্তিক কোনো ভিত্তি নেই এবং তিনি মনে করেন যে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যত নিয়ম কানুন আছে সেগুলিকে গাট আউট করে সেগুলি সমস্ত নিয়মগুলি চেঞ্জ করে ফেলা প্রয়োজন সেই জন্যই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে সাত হাজারের মতো লোক কাজ করে ইপিএতে পরিবেশ মন্ত্রণালয়ে তিনি মনে করেন যে মন্ত্রণালয়টা আসলে থাকারই প্রয়োজন নেই সেইখানে তারা মনে করে যে তাদেরকে ওয়াশিংটন ডিসি তাদের কোনো জায়গা নেই তাদেরকে অন্য অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া প্রয়োজন তারপরে হচ্ছে ক্রিস্টি নোম এই যে সাউথ ডেকোটার যে গভর্নর ছিলেন তাকে দেওয়া হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি হোমল্যান্ড সিকিউরিটি কিন্তু বিশাল একটা ব্যাপার কারণ হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে বর্ডার তারপরে হচ্ছে আপনার ইমিগ্রেশন তারপরে হচ্ছে আপনার যে আভ্যন্তরীণ যত আইন কানুন আছে আর কি আভ্যন্তরীণ যে শৃঙ্খলা সেটা হচ্ছে ক্রিস্টি নোম ক্রিস্টি হচ্ছে যিনি ডোনাল্ড ট্রাম্পের রানিং ম্যাট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু উনি খুবই একজন কট্টরপন্থী যিনি খুবই অমানবিক ধরনের আচরণ তিনি করেন বিড়ালের ঘটনায় বাদ পড়ে গেছে জি ওই বিড়ালের ঘটনায় বাদ পড়ে গেছে অবিরালের ঘটনা জি 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 যে তিনি তার যে নিজের যে পোষ্য পোষ্য পশু সেটাকে তিনি গুলি করে মেরেছিলেন বলেছিলেন অন্যান্য দেশে বড় ঘটনা না কিন্তু আমাদের বুঝতে হবে আমেরিকার কালচারে রিপাবলিকান প্রত্যেকেই কিন্তু খুবই পশুপ্রেমী তারা খুবই তাদের যে এই আর কি প্যাট যেগুলিকে পোষ্য প্রাণী এটা কুকুর হোক বিড়াল হোক আমেরিকার কালচারে রিগার্ডলেস অব আপনার পার্টি লাইন তারা এটাকে তাদের সন্তানের মতো ভালোবাসে এটা হচ্ছে এখানকার কালচার তো সেই জায়গাটাই যদি এমন একজন লোককে আপনি দিয়ে দেন যেখানে জনস্বার্থ সবচেয়ে বেশি জন জি জি জনস্বার্থ সবচেয়ে বেশি তারপর আসলো মার্কো রুবিও মার্কো রুবিওকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক আছে এক করতে মার্কো রুবিও কিন্তু অত খারাপ না কারণ তিনি বরং উল্টা পক্ষে অনেকের কথা শুনেছি আমরা জি 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 তিনি বরং উল্টা ষোলো সালে ছিলেন এবং সেখানে তিনি ঠিকেননি তখন তিনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলেছিলেন তিনি একজন কনম্যান মানে যেটাকে বলে গুন্ডাবদ কি এটাকে ইংলিশে বলে কনম্যান এবং আহ তার হোয়াইট হাউসে যাওয়ার কোনো যোগ্যতাই নেই এবার তারা তিনি বলেছিলেন এবং তারপরে তো আমরা সবাই জানি তিনি এখন হাঁটু গেড়ে তার কাছে মাপ কাটছে মোটামুটি তার দলেই এখন এসছে তো এইগুলি হচ্ছে মোটা দাগে আর কি বড় বড় যে পজিশন গুলোর কথা আমরা বললাম আর একটু একটা একটা সেকেন্ড বলে শেষ করি ওরা মন্ত্রী হয়নি কিন্তু ওই যে আপনার এলন মাস্ক এলন মাস্ক এবং রামস্বামী আয়া রামস্বামী আর কি নতুন ডিপার্টমেন্টের দায়িত্ব

সেগুলিকে কমিয়ে নাইনটি এইটে নিয়ে আসবে নাইনটি এইটে এবং টু ট্রিলিয়ন ডলার ওরা সেভ করবে তার মাধ্যমে তারা বলছে টু ট্রিলিয়ন ডলার তে কাট সেভিং এর প্রশ্ন হয়তো আপনি পরে আনবেন সব মন্ত্র পরিষদ আনলো তাতে এর প্রভাব কি হবে করিম চৌধুরী আপনার কাছে যেটা জানতে চাই নিশ্চয় ব্যক্তিদের মরণন ধরে আপনি বলবেন কিন্তু আমরা জানি যে হোয়াইট হাউস সিনেট এবং সবশেষ হাউজের নিয়ন্ত্রণ রিপাবলিকের হাতে থাকছে একটা রাষ্ট্রের এই তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ সাথে আমরা জানি সুপ্রিম কোর্ট দেশের সেটিও কিন্তু রক্ষণশীল বা কনজারভেটিভদের দখলে তার মানে হচ্ছে সর্বোচ্চ আদালত আপনার হাতে কংগ্রেসের দুই চেম্বার আপনার হাতে হোয়াইট হাউস আপনার হাতে জনগণই দিয়েছে এটা যদি বাদ দিই সুপ্রিম কোর্টের বাদ দিয়ে জনগণ ভোট দিয়ে তাদের দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প কি করবেন সেটি প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন এবং সেই কাজ করার জন্যই জনগণ তাদেরকে সমর্থন দিয়ে ব্যাপকভাবে নির্বাচিত করে ক্ষমতায় ফিরিয়ে এনেছে তার মানে হচ্ছে আমেরিকার জনগণই চায় যে ট্রাম্প যেরকম আমেরিকা তৈরি করতে চান সেরকম তৈরি হোক হ্যাঁ এক কথাই যদি বলা যায় যে বর্তমান রিপাবলিকান সরকারের কাছে আপনি যে সরকারের তিনটি ব্রাঞ্চের কথা বললেন সাথে বললেন বিচার বিভাগ যেটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে অনেক সময় যখন গভর্নমেন্ট কোনো আইন পাশ করে সেটা আমাদের কনস্টিটিউশনের মেইন থিমের সাথে যায় না ব্যাপক পরিবর্তন যখন করা হয় সাংঘর্ষিক না হলেও সেটা একজাক্ট সেটা আমাদের ফাউন্ডিং ফাদার্সদের যে অ্যাটিচিউড যে চিন্তা চেতনা ছিল তার সাথে অ্যাডজাস্ট না হলে সুপ্রিম কোর্ট সেটাকে স্যান্ড ব্যাক করে যার ফলে ইচ্ছা করলেই কোনো আইন পাশ করানো যায় না অনেক সময় সুপ্রিম কোর্ট সেখানে সেটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মনে করে কিন্তু সুপ্রিম কোর্টটা যখন সব কিছুই কনজারভেটিভদের হাতে চলে গেল রিপাবলিকান মনোনীত নয়জন সুপ্রিম কোর্ট জাস্টিসের মাঝে আটজনই তাদের যার ফলে এখনকার সুপ্রিম কোর্ট থেকে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স তো দূরের কথা শুধুমাত্র ফুলের মালা দাঁড়ায়নি তারা ওয়েট করবেন যে কোনো বিল শুধুমাত্র পাশ হওয়ার সাথে সাথে এটা চ্যালেঞ্জ হলেই সেটা বাদ হয়ে যাবে কোটে কারণ ইতিমধ্যে আপনার দেখছেন যে রোয়ে কি ঘটনা ঘটেছে অতএব এই এই যে জনগণ এই বছর থেকে আগামী বছর থেকে যে ক্ষমতাটা আমরা জানব যে আহ যে একটা বিপর্যস্ত অবস্থায় পড়ার সম্ভাবনা রয়েছে এবং মানুষ অনেকটা আহ আতঙ্কিত ঠিক আতঙ্কিত শব্দ ব্যবহার না করে মানুষের ভিতরে আমার মনে হয় যেন একটা অ্যান্ডাইটি কাজ করছে আপনি যখনই এই কয়েকজনের সাথে কথা বলবেন পাবলিক ট্রান্সপোর্টেশনে যাবেন অথবা রেস্টুরেন্ট বা বারে বসবেন মানুষের মাঝে কিন্তু এই প্রসঙ্গ নিয়ে কথা আসছে মানুষ অনেকটা আতঙ্কিত কোথায় যাচ্ছি আমরা প্রশাসনের ভিতরে যখন প্রত্যেকটা প্রশাসনে যখন আসে যদি তাদের হাউস সিনেট এবং হোয়াইট হাউস তিনটা লাইন আপ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে শৈরা তন্ত্রে না ট্রাম্প তো তিনি এক জন্য হলো শৈরো শাসক হবেন এবং সেটার জন্য তার সব কিছু এবারে নির্বাচনে আমেরিকান জনগণ দিয়ে দিয়ে তো জনগণ তাকে শৈরাচার বানানোর পক্ষিত রায় দিয়েছে রায় দিয়েছে এবং সে যা ইচ্ছা তাই করবে তার বিপক্ষে তার এমন কোনো শক্তি নাই ডেমোক্র্যাটদের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সেটাকে প্রতিহত করার তবে একটা জিনিস আমি বলবো যে আমেরিকার ভোটার এবং জনগণ স্বৈরতন্ত্রের স্বাদ সহজে পায় নাই এবারে হয়তো পাবেন তারা বুঝতে পারবেন যে তাদের ভোটের মূল্য কি ভোটটা কিভাবে দিতে হয় যাচাই বাছাই করে ভোট না দিলে কি পরিণত হয় আমি হতাশার সাথে সাথে এটাও বলবো হয়তো আগামী চার বছরে ট্রাম্পের স্বৈর শাসন নির্যাতন নিপীড়ন অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্যবোধ ধ্বংস এবং এদেশের ভবিষ্যৎকে একটা দীর্ঘমেয়াদী ধ্বংসের দিকে একটা শ্রেণী শ্রেণীদের ভিতরে যে সংঘাত আমি কি বলবো শ্রেণী শ্রেণী সংঘাত যেটা সেটা একটা কিন্তু খুব বড় ধরনের দাঁড়াবে আমেরিকা এবং আমেরিকানদের জন্য এবং বহির্বিশ্বে আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের জন্য আপনি দেখুন সে যেভাবে তার প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে নাইন হান্ড্রেড থার্টি ফোর উইল ডু আমাদের এদেশের ইমিগ্রেশন ব্যবস্থাকে সে এক পেশে করে ফেলবে এটার ইমফ্যাক্টটা কি হবে সেটা আপনারা জানেন ইকোনমিক সম্পর্কে তার প্ল্যান আপনারা জানেন সমস্ত ধরনের কর্পোরেট যে ট্যাক্স রিলিফ তারা দিবে তাতে করে আপনার আর আমার অবস্থা আমরা যারা কর্মজীবী মানুষ তাদের না বিশ্বাস উঠে যাবে এই দেশে তারা খেটে খেতে খেতে পারবে না আর সেই সাথে যদি সোশ্যাল সেফটি নেট আমি সোশ্যাল সিকিউরিটির কথা বলছি না সোশ্যাল যে সেফটি নেট সেটা তারা যদি কাট করে দেয় মেডিকেড মেডিকেয়ার ওয়েলফেয়ার সিস্টেম সেকশন এইট এই দেশের বিশাল একটা অংশ কর্মজীবী মানুষ নিম্ন আয়ের মানুষ তারা তাদের দেয়ালে পিঠ থেকে যাবে যার ফলে আগামী চার বছর আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় তার মানে কি আমরা আগামীতে যাতে ভোট দিতে সাবধানে ভোট দেই কেননা আমাদের প্রত্যেকটা ভোটের মূল্য রয়েছে নিশ্চয়ই কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বা ভোটার জেনে শুনেই তো এই পথে এগিয়েছে সেখানে ডেমোক্রেটরা ব্যর্থ হলো কি না এই যে ধরেন দুটো বিষয়কে বড় করে দেখা হয় অর্থনীতি আর হচ্ছে সীমান্ত অভিবাসন এগুলোকে বাইডেন হ্যারিস প্রশাসনের বড় ব্যর্থতা হিসেবে দেখানো হয় তো ডেমোক্রেটদের ব্যর্থতার সুযোগে এরকম একটা ফলাফল আমরা পেয়েছি এবং জনগণ এরকম একটা মানে খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে সেখানে শুধু আপনি যারা ভোট দিয়েছে রিপাবলিকানদের কথা উগ্রবাদীদের কথা আমরা তাদের দায়ী করছি কিন্তু যাদের কারণে এই অবস্থা হলো তাদের দায় কতটুকু অবশ্যই ডেমোক্রেটদের দায় রয়েছে ডেমোক্রেটদের উচিত ছিল এই যে ইনফ্লেশন যেটা প্রত্যেকটা মানুষের ওয়ালেটি হিট করেছে এদেশে এবং সেটা এক বছর দুই বছর নয় বাইডেন প্রশাসনের পুরোটা সময় খাওয়া মানুষের পকেটে হাত দিয়েছে। মানুষের বেতন বেড়ে গেছে মানুষের আয় বেড়েছে ব্যয় অনেক বেড়ে গেছে যার ফলে মানুষের যে অর্থনৈতিকভাবে যে স্বস্তি পাওয়ার কথা ছিল সেটা হয়নি আর একটা জিনিস বলছেন রিপাবলিকানদের সাথে আমরা একমত যে আমাদের বর্ডারকে খুলে দেয়া হয়েছে মিলিয়নস অফ ইমিগ্রেন্টকে এখানে আনার পরে একটা অপরিকল্পিতভাবে যখন মিলিয়ন অফ ইমিগ্রেন্ট এখানে আসে আমরা নিউ ইয়র্ক সিটিতে থাকি এই সিটির বাজেটের একটা বিশাল অংশ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে উজ্জ করে নিয়ে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে ব্যয় করা হয়েছে যার ফলে সরকারি সার্ভিসের ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটির অধিবাসীরা অনেকে বঞ্চিত ঠিক এমনটি করে স্টেটেরও অনেক প্রোগ্রাম থেকে টাকা উর্জ করে এনে আপনার এই মাইগ্রেন্টদের সুবিধা দেওয়া হয়েছে এখন ইমিগ্রেশন পলিসি যদি কোনো আমরা বারবার বলি ডেমোক্রেটরাও বলে রিপাবলিকানরাও বলে আমরা ইমিগ্রেশন পলিসিকে ওভারঅল চেঞ্জ করব কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন চেঞ্জ পলিসি ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা মুখেই বলে যাচ্ছি ডেমোক্রেটরা এটা করেনি এবং বারবার ক্ষমতায় আসার আগেও যেমন বলে ক্ষমতায় আসে বলে পরেও বলে বলে আবার যখন দেখা যায় যে কারণ ক্ষমতার বারসাম্যটা এমন হয় কংগ্রেস যদিও সেটা পাস করে সিনেট সেখানে ফেল করে এবং আবার হোয়াইট হাউসে অনেক সময় দেখবেন যে রিপাবলিকান প্রেসিডেন্ট বসে আছেন উনি আবার সেটাকে ব্যাক আপ করে দেন যার ফলে এখানে সংখ্যাগরিষ্ঠতা সেই ভাষাও এবার থাকছে না সব ওয়াক মুখ এবার থাকছে না অত এবার যেটা হচ্ছে সেটা হলো নেগেটিভলি ইমপ্যাক্ট করবে টোটাল ইমিগ্রেশন সিস্টেমকে কারণ তাদের প্রজেক্টটা যেটা সেটা হলো এখান থেকে কয়েক মিলিয়ন লোককে মাইগ্রেন্টকে কে বের করে দেয়া এমন কি এটা কি এত সহজ হবে কি একটা গ্রুপ কে বের করে দেয়া সহজ হবে কিন্তু যারা এই দেশে অলরেডি অ্যাসাইলম পেয়ে গিয়েছে কোন রকম কাজে যাদের মামলা চলমান তাদেরকে তো আপনি তাদের মামলা চলমান যার ফলে এটা এত সহজ হবে না কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন ফেডারেল गवर्नमेंट যদি কোন কিছু করতে চায় réelle এবং সেই ক্ষেত্রে তাদের জনপ্রিয়তা যদি তারা দেখে যে পরবর্তী নির্বাচনের সেটা কোনো সিরিয়াস কোনো এফেক্ট করবে না এবং তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো এবং এটা তাদের নির্বাচনী ম্যানিফেস্টো কিন্তু তারা কিন্তু অ্যাগ্রেসিভলি ডিল করতে পারে এবং সেই ক্ষেত্রে বড় ধরনের সিদ্ধান্ত তারা নিতে পারে নিবর্গ থেকে প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর